Hello viewers, I'm Neil from Choice Legacy. I'm on the men's case session. I'm going to share with you. Today's video, I'm going to share with you what new minutes will be produced to make mess the prevent kora shampoo. প্রথমেই জানবো মেলাজমা বা মেস্তা কি। মেলাজমা বা মেস্তা হচ্ছে একটি কমন স্কিন ডিজিজ। মূলত ত্বকের বিভিন্ন অংশে কালো বা বাদামি ছোপ ছোপ স্পট তৈরি হয়, তাই মেস্তা নামে পরিচিত। আমাদের ত্বকের নিচে থাকা মেলালিন নামক পদার্থের মাত্রা বেড়ে যাওয়ার ফলে এরকমটি হয়ে থাকে। মূলত জেনেটিক প্রিডিসপোজিশনের কারণে মেস্তা হয়ে থাকে। এছাড়াও অতিরিক্ত তাপের সংস্পর্শে আসা কিংবা সূর্যের আলট্রাভায়োলেট রের প্রভাবে যে হরমোনাল স্টিমুলেশন ঘটে, তা থেকেই ত্বকে মেলালিনের মাত্রা বেড়ে গিয়ে মেস্তা হয়। অধিকাংশ ক্ষেত্রে মেস্তা মুখ ও মুখের আশেপাশের অংশে হয়ে থাকে। ত্বকের উপরে যে অংশে মেস্তা হয় তাকে বলে এপিডার্মাল মেলাসমা, আর ত্বকের নিচের স্তরে যে মেস্তা হয় তা হলো ডার্মাল মেলাসমা। আবার উভয় অংশে মেস্তা হলে তাকে মিক্স মেলাসমা বলে। নারীদের মেস্তা হওয়ার প্রবণতা পুরুষদের চাইতে বেশি, তবে অতিরিক্ত সূর্যের আলোর সংস্পর্শে থাকা যে কারোরই মেস্তা হতে পারে। আমাদের দেশে 40-50 বছর বয়সী এবং ব্রাউন স্কিন টোনের মানুষদের মেস্তা বেশি হয়ে থাকে। পুরুষদের ত্বকে মেস্তা কেন হয়ে থাকে? যদিও নারীদের ত্বকে মেস্তার প্রবণতা অনেক বেশি, কিন্তু পুরুষরাও এই স্কিন ডিজিজ ফেস করে থাকেন। মূলত যারা কাজের প্রয়োজনে দিনের বেশিরভাগ সময় বাহিরে যাতায়াত বেশি করেন তাদের মেস্তা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা বাইক ব্যবহার করেন তাদের ত্বকেও মেস্তা হতে পারে। এছাড়াও জেনেটিক্যাল কারণেও মেস্তা হয়ে থাকে। রিসার্চ অনুযায়ী ইউরোপিয়ান দেশগুলোর তুলনায় ইন্ডিয়া, বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশে পুরুষদের ত্বকে মেস্তা হওয়ার প্রবণতা অনেক বেশি। পুরুষদের ত্বকে মেস্তা রোধ করার জন্য কী কী করা যেতে পারে? মেস্তা প্রতিরোধ করার অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপায় হলো সানব্লক বা সানস্ক্রিন ইউজ করা। আমাদের দেশে পুরুষদের সানস্ক্রিন ব্যবহার করার অভ্যাস তুলনামূলক অনেক কম, তাই ক্রমাগত রোদের তাপে তাদের ত্বকে মেস্তার ঝুঁকি বেড়ে যায়। বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী সকাল 9টা থেকে দুপুর পর্যন্ত রোদের তীব্রতা অনেক বেশি থাকে, তাই এই সময় বাইরে বের হওয়ার 30 মিনিট আগে সানস্ক্রিন ত্বকের যে অংশ খোলা থাকে, যেমন ফেস, গলা, ঘাড়, হাত, সেখানে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। সানস্ক্রিন যেন অবশ্যই SPF 30-50 থাকে তা শিওর করে নিতে হবে। শরীরে মেলালিন বেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো অক্সিডেটিভ স্ট্রেস। এটি প্রতিরোধের জন্য প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি ও রঙিন ফলমূল খেতে হবে। এসব খাবারে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের অক্সিডেটিভ স্ট্রেস হতে বাধা দেয়। এছাড়া ডায়েটে ডিম, দুধ, মাংস, তৈলাক্ত মাছ, মাশরুম, কমলার জুস, টক দই যুক্ত করা যেতে পারে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও ঘুম সুস্থ ত্বকের জন্য অনেক বেশি জরুরি। পুরুষদের ত্বকে মেস্তা যেন না হয় তার জন্য ইয়াং এজ থেকেই ত্বকের প্রতি যত্নশীল হওয়া অনেক বেশি জরুরি। মাসে অন্তত 2 বার ত্বকের ধরন অনুযায়ী স্কিন কেয়ার করতে হবে, যেন প্রতিদিন বাহিরে যাওয়ার ফলে যে ত্বকে ট্যান হয় তা দূর হয়ে যায়। এছাড়া মুখে পর্যাপ্ত ক্রিম বা ময়শ্চারাইজার ইউজ করা খুবই জরুরি। যে কোনো প্রোডাক্ট কেনার আগে ডার্মাটোলজিক্যালি টেস্টেড কিনা তা যাচাই করে নেওয়া খুব জরুরি। এখন আমরা জানবো পুরুষদের ত্বকের মেলাজমা দূর করার জন্য কি করণীয়। যদি ত্বকে অলরেডি মেলাজমা অ্যাটাক করে ফেলে, সেক্ষেত্রে প্রথমেই ডার্মাটোলজিস্টের আন্ডারে ট্রিটমেন্ট শুরু করতে হবে। মেলাজমা ট্রিটমেন্ট সাধারণত 3 ধরনের হয়: ওরাল মেডিকেশন, টপিক্যাল মেডিকেশন, প্রসিডিয়াল অর্থাৎ সার্জারি, লেজার, ইনজেকশন, কেমিক্যাল, পিলিং ইত্যাদি। তবে মেস্তা দূর করার কিছু ঘরোয়া স্কিন কেয়ার পদ্ধতিও আছে, যেমন চন্দনের ফেস প্যাক। সপ্তাহে অন্তত 2 বার চন্দনের গুঁড়ো পানিতে মিশিয়ে পেস্ট করে ত্বকে অ্যাপ্লাই করলে ত্বকের দাগ রিডিউস হয়। টমেটোর ব্যবহার: টমেটোর স্লাইস ত্বকের উপর ম্যাসাজ করুন, 10-15 মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এর ফলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং দাগ দূর হয়। টক দই এবং মধু: 2-3 চা চামচ টক দই এবং 1 চা চামচ মধু মিশিয়ে ত্বকে অ্যাপ্লাই করুন, 15 মিনিট পর ধুয়ে ফেলুন। এর ফলে ত্বকের মেস্তার দাগ হালকা হবে। যে কোনো মাস্ক বা প্যাক ব্যবহার করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিতে ভুলবেন না। এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি এই তথ্য এবং টিপসগুলো আপনার জন্য হেল্পফুল হবে। ভিডিও সম্পর্কিত কোনো মতামত কিংবা স্কিন কেয়ার রিলেটেড কোনো প্রশ্ন থাকলে তা জানান কমেন্ট বক্সে। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও ইউজফুল, ডোন্ট ফরগেট টু লাইক, প্লিজ শেয়ার ইট উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি।